প্রতিবন্ধীদের হাতে তৈরি কুটির শিল্প মেলায় যোগ দিয়ে প্রতিবন্ধীদের আত্মনির্ভর হওয়ার ডাক। বসিরহাটের সংগ্রামপুরে এক বিশেষ কর্মশালা। প্রতিবন্ধীরা হয়ে উঠুক আলোর দিশারি, আত্মনির্ভর হওয়ার ডাক প্রতিবন্ধীদের। শুধুমাত্র সরকারি ভাতার উপর ভিত্তি করে নয়, স্বনির্ভর হতে চায় প্রতিবন্ধীরাও। প্রতিবন্ধীদের হাতের কাজের কুটির শিল্প শোভা পাচ্ছে বিভিন্ন মেলায়। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের এক নম্বর ব্লকের সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজ্য প্রতিবন্ধী সেবা সংঘের উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে গঠিত হয় একটি কর্মশালা। সেখানে বিভিন্ন রকম ছোট বড় কুটির শিল্পের নানা রকম প্রশিক্ষণের মধ্য দিয়ে এই সমাবেশ হয়। সেই সঙ্গে হাতের কাজের জন্য তুলে দেওয়া হয় সার্টিফিকেট। জানা যায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার প্রতিবন্ধীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এই কর্মশালায় উপস্থিত দুস্থ প্রতিবন্ধীদের হাতে তুলে দেওয়া হয় ট্রাইসাইকেল এবং শীতবস্ত্র। অপরদিকে সকল প্রতিবন্ধীরা যাতে সরকারি প্রকল্পের দ্বারা সুবিধা পায় তারই আশ্বাস দিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য শাহানুর মণ্ডল, বসিরহাট এক নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ শাফিকুল দফাদার এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক রক্তিম ইসলাম মণ্ডল। এই বিষয়ে সভাপতি চৈতালী মণ্ডল বলেন, সরকারি তরফ থেকে যে এক হাজার টাকা প্রতিবন্ধী ভাতা দেওয়া হতো সেই এক হাজার টাকায় চালানো সম্ভব নয়, অন্তত সেটিকে বাড়িয়ে তিন হাজার করে দেওয়া হোক। সেই সঙ্গে তিনি আরও বলেন, আমরা চাই সকল প্রতিবন্ধীরাই স্বনির্ভর হয়ে উঠুক, তারা নিজেরাই উপার্জন করুক। সারা রাজ্যে প্রতিবন্ধী সেবা সংঘের এক লক্ষ বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু, মহিলা ও পুরুষ রয়েছে। তাদেরকে এক ছাতার তলায় এনে হাতে কলমে শেখানো, অপরদিকে কর্মসংস্থান দেওয়া এবং নিজের বাড়িতে বসে নিজেরাই কুটির শিল্পের মধ্য দিয়ে আত্মনির্ভর হওয়ার ডাক দিলেন তিনি। এর পাশাপাশি এই অসহায় ও বিশেষ চাহিদা সম্পূর্ণ ইলা অধিকারী ও চৈতালী মণ্ডল বলেন, আমরা সরকারি ভাতার উপর নির্ভরশীল নই, তবুও বেশি পেলে আমাদের উপকার হবে। আমরা নিজেরাই বিভিন্ন হাতের কাজের মধ্য দিয়ে কুটির শিল্প তৈরি করে বিভিন্ন মেলা এবং খোলা বাজারে বিক্রি করে নিজেরা স্বনির্ভর হওয়ার চেষ্টা করছি। তাহলে আগামী দিনে আমাদের জীবনযাত্রার মান অনেকটাই পাল্টে যাবে। আমরা সরকারি ভাতার উপর নির্ভরশীল নই, তবুও বেশি পেলে আমাদের উপকার হবে। আমরা নিজেরাই বিভিন্ন হাতের কাজের মধ্য দিয়ে কুটির শিল্প তৈরি করে বিভিন্ন মেলা এবং খোলা বাজারে বিক্রি করে নিজেরা স্বনির্ভর হওয়ার চেষ্টা করছি। তাহলে আগামী দিনে আমাদের জীবনযাত্রার মান অনেকটাই পাল্টে যাবে, সর্বোপরি আমাদের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিও পাল্টে যাবে। এক হাজার টাকার ভাতা আমাদের চলছে না। আমরা চাই দিদির কাছে একটাই অনুরোধ যে আমাদের ভাতাটা বাড়িয়ে দিক, অন্তত তিন হাজার টাকা। আর এক হাজার টাকা কিছু হয় না। আর প্রতিবন্ধীদের নিয়ে স্বনির্ভর হওয়ার একটা পরিচালনা আমরা করছি। ওরা নিজের হাতে করে কাজ শিখুক, নিজে পায়ে দাঁড়াক, হাতের কাজ, ব্যাগ, কাগজের ব্যাগ, পুতির আপনার পুতুল বা যে কোনো পুতুল ব্যাগ, তারপরে বিভিন্ন ধরনের মাস্করুম, অনেক মানে কাজ শেখানো হচ্ছে আমাদের। এতে মনে হচ্ছে যে নিজেদের উপার্জন করার একটা আমার একটা আনন্দ আছে, লোকের কাছে হাত পাতাচ্ছে, দিদির কাছে মানে উপার্জন করছে, এক টাকা হোক, পঞ্চাশ টাকা হোক, এর মতো আনন্দ কোথাও নেই। এ কাজ চলছে আমার প্রায় আজকে এক বছরের মতো চলছে কাজটা, রেজাল্ট মোটামুটি সুফল পাওয়া গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।